আসসালামু আলাইকুম। সরাসরি ঢাকা নদী বন্দর রিয়েল নস্তবা চ্যানেলে সবাইকে স্বাগতম। 16 ডিসেম্বর রোজ শনিবার আজ ঢাকা থেকে যে সকল নৌযানগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল নৌযানগুলো দেখানোর চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন। উলার ভান্ডেরা থেকে এসেছে ভি অগ্রদূত প্লাস এবং নৌবিহারে বের হবে বাগেরহাট 2। চাঁদপুর ঈদগাহ ফেরিঘাটের উদ্দেশ্যে 11:45 রয়েছে ইমাম হাসান 2, পাশাপাশি ইমাম হাসান 7 রয়েছে 11:11 চাঁদপুরের উদ্দেশ্যে। এবং চাঁদপুর হাটের উদ্দেশ্যে রয়েছে তো স্বর্ণদী পাঠ, সকাল 10:25 ঢাকা নদী বন্দর ত্যাগ করবে নৌযানটি। বরাবরের মতো ইলিশের উদ্দেশ্যে সকালের শিডিউল সকাল 7:30 ছেড়ে গিয়েছে মৃদুয়েল পাখি 10, সকাল 9:00 ছেড়ে গিয়েছে কর্ণফুলি 14। যেহেতু সরকারি ছুটি ছিল, সরকারি ছুটি দুদিন, আজকে অবশ্য এই বিভিন্ন রুট থেকে যে সকল নৌযানগুলো আসবে সেই সকল নৌযানগুলোতে যাত্রী চাপার সম্ভাবনা রয়েছে। তো সেই ক্ষেত্রে ইলিশা থেকে আজকে দুপুর 3টায় ছেড়ে আসবে এমভি কর্ণফুলি 3 এবং দুপুর 1:30 থাকবে এমভি দোয়েল পাখি 10। নাইম মিম সাতের ব্যানারে সুরেশ্বর পাত যাবে শৌলা মৃধারা ঢালিবাড়ি চরমাইলের উদ্দেশ্যে 1:15 এবং শৌলা মালিদের উদ্দেশ্যে সকালের শিডিউলে 1টি নৌযান ছেড়ে গিয়েছে সকাল 8:30। পাশাপাশি হাকিমুদ্দিনের উদ্দেশ্যে সকাল 8টায় ছেড়ে গিয়েছে 1টি নৌযান এবং দুপুরের শিডিউলে 15:20 থেকে থাকবে এমভি আলো আলিত 9 দুপুর 2টায় এবং পাশাপাশি কর্ণফুলি 3 অথবা এমভি সম্পদ এই দুটি নৌযানে যে কোনো 1টি নৌযান থাকবে ঠিক বিকেল 4টায়। পাশাপাশি সুরেশ্বরের উদ্দেশ্যে সকালে শিডিউলে সকাল 8টায় ছেড়ে গিয়েছে 1টি নৌযান এবং পাশাপাশি দুপুরের শিডিউলে থাকবে এমভি মিরাজাক এবং মতলবের উদ্দেশ্যে থাকবে সকাল এই দুপুর 2টায় এমভি গ্রিন ওয়াটার 7। আজকে মহান বিজয় দিবস, সেই উপলক্ষে কিন্তু বেশ কিছু নৌযান অবশ্য সকাল থেকেই নৌবিহারে বের হয়েছে। 71 লাখ শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছিলাম এই দেশ বাংলাদেশ। তো কাছে বা দূরে, দেশে বা দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন তাদের সকলকে জানাই মহান বিজয় দিবসের শুভেচ্ছা। তো এবারে নাইট সার্ভিস থেকে আগানো যাক। 10 পিনা কোরালিয়া পায়রা বন্দর খেপে পড়ার উদ্দেশ্যে সন্ধ্যা 6টায় থাকবে এমভি জাহিদ 8 এবং পাশাপাশি দেউলা ঘোষাঘাটের উদ্দেশ্যে থাকবে এমভি ধুলিয়া 1। নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা 6:30। শীত মৌসুম, ঘন কুয়াশা থাকে, তো সেজন্য কিন্তু প্রত্যেকটা রুটের নৌযানে কিন্তু দেরি করে আসে। তো আজকে যেমনটা বলছিলাম যে বিভিন্ন রুট থেকে কিন্তু আজকে যাত্রী চাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেই ক্ষেত্রে পারাবন্দর থেকে ছেড়ে আসবে পূবালি 6, ঘোষিয়ার থেকে ছেড়ে আসবে অথই 1। তো এবং পাশাপাশি আজকে ঢাকা থেকে ভোলাখিয়াঘাটের উদ্দেশ্যে রয়েছে দ্বিতীয় ট্রিপে এমভি কর্ণফুলি 10 রাত 8:45 এমভি ভোলা রয়েছে ভোলাখিয়াঘাটের উদ্দেশ্যে। নৌযানটি ছেড়ে যাবে ঠিক রাত 8:30 এবং সন্ধ্যা 7:10 ভোলাখিয়াঘাট থেকে ছেড়ে আসবে এমভি বালিয়া এবং পাশাপাশি রাত 8:30 ছেড়ে আসবে এমভি কর্ণফুলি 9। বাবুগঞ্জ পাতারহাটের উদ্দেশ্যে রয়েছে এমভি জামাল 1 সন্ধ্যা 7:30 এবং পাতারহাট থেকে ছেড়ে আসবে এমভি শরীয়তপুর 3। গঙ্গাপুর বোরহানউদ্দিনের উদ্দেশ্যে রয়েছে এমভি জামাল 9 সন্ধ্যা 7:30 ছেড়ে যাবে এবং বোরহানউদ্দিন থেকে ছেড়ে আসবে গাজী সালাহউদ্দিন এবং মানিক 11 রয়েছে ধুলিয়া দেউলা দেবেশ্বর নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে সন্ধ্যা 7:10 এবং লালমোহন থেকে ছেড়ে আসবে প্রিন্স সাকিন। চরমন্তাদের উদ্দেশ্যে রয়েছে এমভি রেডসান 5, নৌযানটি 6:45 ছেড়ে যাবে এবং চরমন্তাস থেকে ছেড়ে আসবে এমভি পারাবত 15। ধুলিয়া নুরেনপুর গালায়ের উদ্দেশ্যে রয়েছে নিউ 26 সন্ধ্যা 6:20 এবং ধুলিয়া নুরেনপুর কালাইয়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে আজকে এমভি ঈগল 5। এবং আজকে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে একমাত্র নৌযান এমভি ফারহান 10, নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা 6:30। নৌযানটির ফায়ারঘাট হিসেবে থাকবে কালীগঞ্জ ইলিশা বিশ্বরোড দৌলতখান হাকিমউদ্দিন তজুমুদ্দিন
মনপুরা হয়ে তারপর নয়জন হাতিয়ার উদ্দেশ্যে যাবে এবং হাতিয়ার হাতিয়া থেকে ছেড়ে আসবে আজকে তাসিফ এক এবং তাসিফ দুই এই দুটি নয়জন আছে হাতিয়া থেকে ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে কর্ণফুলি বারো রয়েছে ফলা এই বেতুয়া চারপাশের উদ্দেশ্যে নয়জনটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক রাত আটটায় এবং পাশাপাশি আরও একটি নয়জন রয়েছে একই সিরিজের এমভি কর্ণফুলিতে আরও দ্বিতীয়টি বিচারে যাবে রাত আটটা পঁচিশ মিনিটে তো যারা আজকে বেতুয়া চারপাশ থেকে আসবেন তারা কিন্তু এমভি তাসিফ তিন এবং তাসিফ চার নয়জনটি পেয়ে যাবেন প্রথমটি তারা এই প্রথমটি ছেড়ে আসে চারপাশ থেকে বিকাল পাঁচটায় এবং দ্বিতীয় ট্রিপ বিকাল পাঁচটা ত্রিশ মিনিট সম্ভবত দ্বিতীয় ট্রিপ ছেড়ে আসে সন্ধ্যা সাতটায় কারণ এই গোয়ালে এক রয়েছে বরগুনার উদ্দেশ্যে নজানটি সন্ধ্যা ছয়টায় অবশ্য ঢাকা নদী বন্দর ত্যাগ করবে এবং বরগুনা থেকে ছেড়ে আসবে গোয়ালে সাত বিকাল চারটায় শৌলা হিজলা লালখালাবাদ ভাষাঞ্চলের উদ্দেশ্যে রয়েছে এমভি রাজহংস দশ রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে এবং ভাষাঞ্চল থেকে ছেড়ে আসবে এমভি সম্রাট সাত ধুলিয়া নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে রয়েছে দুঃখিত ধুলিয়া নাজিরপুর লালমোহনের নৌজান এমভি মানিক নয় নৌজানটি অবশ্য মানিক তিনের ব্যানারে শৌলামলাদের উদ্দেশ্যে যাবে ঠিক রাত আটটা পঞ্চাশ মিনিটে এবং মোলাদি থেকে ছেড়ে আসবে রাতে শিডিউলে এমভি সম্রাট দুই এবং চরমন্দাস থেকে এসেছে পোবালে নয় পোলার ভান্ডারের উদ্দেশ্যে রয়েছে এমভি মর্নিং সান নয় ও দুঃখিত আজকে অবশ্য মহারাজ সাতের ট্রিপ মোলাদির উদ্দেশ্যে মহারাজ সাত যাবে যেমনটা বলছিলাম যে কুয়াশার কারণে প্রত্যেকটা রুটেই কিন্তু লঞ্চ আসতে দেরি হয় সেই ভিত্তিতেই লঞ্চগুলো এখানে প্লেস করা নৌজানগুলো অবশ্য বিভিন্ন রুট থেকে এসেছে আজকে শৌলামলাদির উদ্দেশ্যে মহারাজ সাত যাবে ঠিক রাত আটটা পঞ্চাশ মিনিটে এবং হোলারেট ভান্ডারের উদ্দেশ্যে রয়েছে এমভি মর্নিং সান নয় সন্ধ্যা সাতটায় নৌজানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে এবং নৌজানটির ভায়াঘাট হিসাবে থাকবে শিকারপুর চৌধুরীহাট মিনেরহাট বানারীপাড়া স্বরূপখাড়ি ইন্দিরাট কাউখালী হোলারহাট হয়ে তারপরে নৌজানটি ভান্ডারের উদ্দেশ্যে ঢাকা নদী বন্দর ত্যাগ করবে এবং আজকে বরিশাল ঝালকাঠির উদ্দেশ্যে রয়েছে এমভি সুন্দরবন পনেরো সুন্দরবন বারো নৌজানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক রাত আটটা পনেরো মিনিট এবং ঝালকাঠি থেকে ছেড়ে আসবে ফারহান সাত এবং আজকে বরিশালের উদ্দেশ্যে রয়েছে দুটি নৌজান সেখানে প্রথম ট্রিপে থাকবে সুবরাজ নয় দ্বিতীয় ট্রিপে থাকবে এমভি সুরভি নয় নৌজানটি দুটি নৌজানই কিন্তু ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক রাত নয়টার পরপরই এবং বরিশাল থেকে ছেড়ে আসবে আজকে ঢাকার উদ্দেশ্যে সেখানে এমভি কুয়াকাটা দুই আমি যেমনটা বলেছিলাম যে কুয়াকাটা দুই সম্ভবত গতকালকে ছেড়ে আসেনি কুয়াকাটা দুই থাকবে পাশাপাশি সুন্দরবন পনেরো এবং সুন্দরবন ষোলো থাকবে মোট তিনটি নৌজান আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ঠিক রাত নয়টার পরপরই ঢাকা বরিশাল নদীবন্দর ত্যাগ করে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং আজকে বকাপটুয়াখালীর উদ্দেশ্যে রয়েছে দুটি নৌজান এমভি কাজল সাত সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে পাশাপাশি এমভি কুয়াকাটা এক রয়েছে বকাপটুয়াখালীর উদ্দেশ্যে দ্বিতীয় ট্রিপে নৌজানটি ঢাকা নদীবন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা সাতটায় খাসিয়াটের উদ্দেশ্যে যে নৌজানটি যাবে সে নৌজানটি সন্ধ্যা ছয়টায় পন্টন নম্বর আটে আসবে সোয়ারিঘাট থেকে এবং পাশাপাশি নন্দীবাজারের উদ্দেশ্যে যে নৌজানটি যাবে সে নৌজানটি রাত আটটা ত্রিশ মিনিটে পন্টন নম্বর আট থেকে ছেড়ে যাবে পাশাপাশি এমভি এই সুরেশ্বর মলপতগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে রাত এগারোটা থাকবে মানিক চার পাশাপাশি ডামোটার উদ্দেশ্যে যে নৌজানটি ছেড়ে যাবে সে নৌজানটি রাত এগারোটায় পন্টন নম্বর দশ থেকে ঢাকা নদী বন্দর ত্যাগ করবে তো এই ছিল আজকে শিডিউল আপডেট যারা রাতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি সম্ভব হয় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে বেল আইকনটি অন করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ